প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স থ্রি বিষয়টির লাপ্লাস রূপান্তর বা লাপ্লাস ট্রান্সফরমেশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট ওয়ান পেয়ে গেছো। আজকে পার্ট টু তে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের বা অঙ্কের সমাধান নিয়ে আমি আলোচনা করেছি। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলি সাধারণত পরীক্ষায় আসে। ই টু দি পাওয়ার এ টি এর লাপ্লাস রূপান্তর নির্ণয় করো। আর এই প্রশ্নটা একটু ভিন্নভাবেও আসতে পারে। এই যে দেখো, নিচে অথবা দিয়ে দিয়েছি, প্রমাণ করো যে এল অব ই টু দি পাওয়ার এ টি সমান ওয়ান বাই এস মাইনাস এ। এখানে এল অব ই টু দি পাওয়ার এ টি মানে ই টু দি পাওয়ার এ টি এর লাপ্লাস রূপান্তর। এলটা হচ্ছে লাপ্লাস রূপান্তরের অপারেটর। তো এটার মানটা প্রমাণ করতে হবে ওয়ান বাই এস মাইনাস এ। তো আমরা সমাধানটা দেখি। আমরা জানি এল অব এফ টি সমান ইন্টিগ্রেশন অব জিরো টু ইনফিনিটি এফ অব টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম, এটাকে এক নং সমীকরণ দিয়েছি। এটা হচ্ছে মূলত লাপ্লাস রূপান্তরের মূল সূত্রটা। আমরা পার্ট ওয়ানে এই বিষয়টা দেখেছি। আমরা পার্ট ওয়ানে দেখেছি যদি এফ অব টি টি এর একটা ফাংশন হয় তাহলে এটার লাপ্লাস রূপান্তরটা হবে এল অব এফ টি, অর্থাৎ এল অব এফ টি দ্বারা ফাংশন অব টি এর বা এফ ফাংশনের লাপ্লাস রূপান্তরকে প্রকাশ করা হয়। আর এটার মানটা হবে ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আমরা পার্ট ওয়ানে আরো বলেছিলাম যে এফ অফ টি এর পরিবর্তে তুমি যদি অন্য কোন রাশির লাপ্লাস রূপান্তরের মানটা বের করতে চাও তাহলে শুধু এফ অফ টি এর জায়গায় ওই রাশিটা বসাবে আর ওই রাশির যে চলকটা থাকবে সেটা টি এর জায়গায় বসবে। এই যে ডিটি এর মধ্যে টি আছে, এ টি এর পরিবর্তে নতুন রাশিটার চলকটা বসাবে। এখানে দেখো আমরা তাই করেছি। এই যে দেখো পরের লাইনে আমরা লিখেছি এক নং এ এফ অফ টি সমান ই টু দি পাওয়ার এ টি বসিয়ে পাই। যেহেতু আমরা এখানে ই টু দি পাওয়ার এ টি এর লাপ্লাস রূপান্তরটা নির্ণয় করব, অতএব লাপ্লাস রূপান্তরের যে মূল সূত্রটা এই মূল সূত্রের মধ্যে এফ অফ টি এর পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার এ টি বসাবো। এই যে দেখো আমরা এল অফ ই টু দি পাওয়ার এ টি সমান দিয়ে লিখেছি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি। আগে ছিল এক নং সমীকরণে এফ অফ টি, এখন আমরা এফ অফ টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার এ টি বসাবো। আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি ছিল, এটা হচ্ছে সূত্রের অংশ। এই যে আমরা তাই করেছি, দেখো এখানে এখানে একটু সাজিয়ে লিখলাম ই টু দি পাওয়ার এটি টা পরে লিখেছি। তো এর পরের লাইনটা দেখো আমরা পাশে লিখেছি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে এস মাইনাস এ টি লিখেছি। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো দুইটাই কিন্তু ই, ই এর পাওয়ার প্রথমটাতে হচ্ছে মাইনাস এস টি আর দ্বিতীয়টাতে হচ্ছে এ টি। তো আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এরকম একটা সূত্র সূচকের মধ্যে পড়ে এসেছি। তো ওই সূচকের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এ টি লিখতে পারি। তো যেহেতু প্রথমটার সামনে মাইনাস আছে, অর্থাৎ এস টি এর সামনে মাইনাস আছে, তো আমরা যদি মাইনাসটা কমন নেই এবং দুইটাতে যেহেতু টি আছে টি কমন নিয়ে নেই, তাহলে মাইনাস কমন নিলে প্রথমটাতে থাকবে এস, নরমালি মাইনাস এস টি প্লাস এ টি হতো দুইটাকে একসাথে করলে। তো যেহেতু পাওয়ারের মধ্যে আমরা মাইনাস কমন নিচ্ছি তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই যে দেখো আমরা তাই করেছি, পাওয়ার দুইটা যোগ হবে মূলত সূচকের সূত্র অনুযায়ী। তো এর পরের লাইনে গিয়ে আমরা পাওয়ার গুলোর মধ্যে মাইনাস কমন নিলে তাহলে এস মাইনাস এ হবে, আর এই যে টি যেহেতু দুইটাতে আছে টিটাকেও আমরা বাইরে কমন আকারে লিখতে পারি। এখানে আমি মাঝখানে আরেকটা লাইন লিখি নাই, তোমরা যদি না বুঝো এটা তাহলে মাঝখানে আরেকটা লাইন লিখে নিবে। তো মাঝখানের লাইনটা কি হবে, ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার দিয়ে মাইনাস এস টি প্লাস এ টি হবে, সাথে ডিটি থাকবে। এর পরের লাইনে গিয়ে পাওয়ার গুলোর মধ্যে মাইনাস এবং টি কমন নিলে এরকম পাবে। তো এখন আমরা এই যে রাশিটা, এই রাশিটার নির্দিষ্ট যুগজ বা সমাকলনটা করব। এই সমাকলনটা আমরা কিভাবে করব, এই যে দেখো আমি পাশে বক্সে একটা সূত্র দিয়েছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটার মান আমরা জানি ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স। তো আমরা এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, বক্সের যে সূত্রটা দিয়েছি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই সহজে আমরা এটার সমাধানটা পেয়ে যাব। তো এই রাশিটাকে যদি সূত্রটার সাথে মিলিয়ে দেখো তাহলে মাইনাস এস মাইনাস এ যেটা আছে এটাকে এম ধরতে হবে আর টিটা হচ্ছে এখানে চলক। তো মাইনাস এস মাইনাস এটা যদি এম ধরি তাহলে কি হবে, সূত্রটা ছিল ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স। তো এখানেও সেম হবে, ই টু দি পাওয়ার এম এক্স টা সেম থাকবে, এই যে রাশিটা সেম থাকবে, আর ভাগ করতে হবে এম দ্বারা। এখানে এম হচ্ছে এই যে মাইনাস এস মাইনাস এ, এই যে দেখো আমরা তাই করেছি, আর লিমিটটা জিরো টু ইনফিনিটি থাকবে। তো এখন আমরা এই যে মাইনাস এস মাইনাস এ আছে নিচে এই রাশিটাকে আলাদা করে ফেলবো। এই যে মাইনাস ওয়ান বাই এস মাইনাস এ এটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে চলকটা হচ্ছে টি, তার মানে চলকের উপরে লিমিটটা থাকতে হবে। এই যে এস মাইনাস এ এইগুলো হচ্ছে ধ্রুব রাশি, অতএব এগুলোকে আমরা আলাদা করতে পারি, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো।
আসবো, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে e^-s-a ইনটু টি, আর লিমিটটা হবে 0 টু ইনফিনিটি। তো আমরা জানি যে লিমিট যদি দেয়া থাকে কোনো একটা রাশির এরকম, তাহলে প্রথমে হায়ার লিমিটটা বসবে, তারপরে লোয়ার লিমিটটা বসাতে হয়। তো এখানে হায়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, তো ইনফিনিটি যদি এখানে বসাও তাহলে কি হবে, e^-s-a ইনটু ইনফিনিটি। তো -s-a ইনটু ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি হবে। এই যে দেখো আমরা পরের লাইনে তাই করেছি, প্রথম অংশটা হবে e^-ইনফিনিটি ইনফিনিটি, আর -1/s-a এটা সেম রাখবো। তো এই লিমিটের সূত্র অনুযায়ী একটা মাইনাস দিতে হবে, তারপরে লয়াল লিমিটটা চলকের জায়গায় বসাতে হবে। তো এখানে লয়াল লিমিট হচ্ছে 0, তো এই 0 টা যদি আমরা এখানে t এর পরিবর্তে বসাই তাহলে কি হবে, e^-s-a ইনটু 0, তার মানে e^0। এই যে দেখো আমরা e^0 লিখেছি। তো এর পরের লাইনটা দেখো, এই যে পাশে দিয়েছি, পরের লাইনের প্রথম অংশটা আমরা সেম রাখবো, এই যে -1/s-a যেটা এটা সেম থাকবে, আর ব্র্যাকেটের ভিতরে দেখো e^-ইনফিনিটি আছে প্রথমটা। তো এই যে বক্সে দেখো আমরা দেখিয়েছি e^-ইনফিনিটি এর মানটা কি রকম হয়, পার্ট 1 এর মধ্যেও এই ধরনের ছিল, আমি মুখে মুখে বলে দিয়েছিলাম। যাই হোক এখানে আমি এটার মানটা বের করেছি, যে e^-ইনফিনিটি সমান হবে 1/e^-ইনফিনিটি, কারণ হচ্ছে তোমরা সূচক অধ্যায়ে e^-m সমান 1/e^m এই আকারের একটা সূত্র পড়ে এসেছো। আমরা এখানে সেম সূত্রটা অ্যাপ্লাই করেছি, e^-ইনফিনিটি হবে 1/e^-ইনফিনিটি, আর e^-ইনফিনিটি মানে এটার মানটাও ইনফিনিটি হবে। যে কোনো রাশির পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে ওই রাশিটা ইনফিনিটি হয়ে যাবে। তো উপরে হচ্ছে 1, নিচে ইনফিনিটি, আমরা জানি 1/ইনফিনিটি এর মান হচ্ছে 0, এই যে দেখো 0 লিখেছি। তো এই 0 টাই মূলত আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি, এই যে দেখো 0 মাইনাস 1 দিয়েছি। তো 1 টা কিভাবে আসে, পূর্বের লাইনে দেখো e^0 ছিল, আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মানটা হবে 1, এই কারণে আমরা এখানে 1 বসিয়েছি। তো 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ই থাকবে, আর এই মাইনাস 1 দ্বারা যদি প্রথম রাশিটাকে -1/s-a কে গুণ করো তাহলে -1 এ প্লাস হয়ে যাবে, আর রাশিটা হবে 1/s-a, কারণ 1 দ্বারা কোন রাশিকে গুণ করলে সেম রাশিটাই থাকে। তো আমরা দেখো পরের লাইনে তাই লিখেছি 1/s-a, চিহ্নটা প্লাস হয়ে গেছে কারণ ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে আর বাইরে একটা মাইনাস ছিল, 2 মাইনাসে গুণ করার ফলে এটা প্লাস হবে, আর এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো প্রশ্নে যদি মান নির্ণয় করতে বলে তাহলে তুমি এরকম আনসার দিয়ে দিবে, এই যে বক্সে আমি যেরকম আনসারটা দিয়েছি, আর যদি প্রমাণ করতে বলে এই যে প্রশ্নের যে অথবা দিয়ে যেটা দিয়েছি l(e^at)=1/s-a এটা প্রমাণ করতে বলেছে, যদি প্রমাণ আসে তাহলে লিখবে আরেকটা লাইন, সুতরাং l(e^at)=1/s-a এরপরে ব্র্যাকেটে প্রুফ লিখে দিবে বা প্রমাণিত লিখে দিবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্কগুলি সাধারণত পরীক্ষায় আসে, তো তোমাকে অবশ্যই এই অঙ্কের সমাধানটা ভালো করে দেখতে হবে। পরের স্লাইডে আমরা একই ধরনের আরেকটা অঙ্ক দিয়েছি, তো তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে অঙ্কটা দিয়েছি এই অঙ্কটা পূর্বের অঙ্কটার মতোই, শুধুমাত্র এখানে দেখো এই যে মাইনাস আছে। পূর্বের অঙ্কে আমরা e^at এর ল্যাপ্লাস রূপান্তরটা বের করেছিলাম, এখন আমরা বের করব e^-at, অর্থাৎ যেখানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস চিহ্নটা আসবে, অঙ্কটা আসলে সেমই বলা যায়। তো যাই হোক আমরা সমাধানটা দেখলে বিষয়টা বুঝতে পারবো, আর এই অঙ্কটা একটু ভিন্নভাবে আসতে পারে, পূর্বের স্লাইডে আমরা যেরকম বলেছিলাম, এই যে দেখো আমি দিয়েছি এখানে প্রমাণ করো যে l(e^-at)=1/s+a, এটা প্রমাণ আকারেও আসতে পারে আবার সরাসরি মান নির্ণয়ের কথাও বলা থাকতে পারে। তো যেভাবে আসুক অঙ্কের সমাধানটা মূলত সেম, শেষের লাইনে গিয়ে শুধু আমরা আনসার লিখব অথবা প্রমাণিত লিখব। তো যাই হোক আমরা সমাধানটা দেখি, আমি এখানে সমাধান লিখে দেখো লিখেছি, আমরা জানি l(f)=0f(t)-st dt, এটাকে 1 নং দিয়েছি। তো এই 1 নং সমীকরণ যেটা লিখেছি এটা মূলত ল্যাপ্লাস রূপান্তরের প্রধান সূত্র, আমরা পার্ট 1 এও বলেছি, পূর্বের স্লাইডেও এই কথাগুলো বলেছি, f(t) ল্যাপ্লাস রূপান্তরের মানটা হবে l(f)t বা প্রকাশ বলতে পারো এটাকে, আর এটার মান হবে ∫0 to ∞ f(t)-st dt। তো আমরা পার্ট 1 এবং পূর্বের স্লাইডে বলেছি যে f(t) এর পরিবর্তে আমরা যে রাশিটার মান বের করব, অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তরের মান বের করব, সেই রাশিটা এখানে এই সমীকরণের মধ্যে বসিয়ে দিব। তো আমরা এখানে বের করছি e^-at এর ল্যাপ্লাস রূপান্তর, তার মানে f(t) এর পরিবর্তে আমরা e^-at বসাবো। এই যে দেখো আমরা পরের লাইনে তাই লিখেছি, তো যদি f(t) এর পরিবর্তে e^-at বসাই তাহলে বাম পাশেরটা হবে l(e^-at), আর ডান পাশে অর্থাৎ 1 নং সমীকরণের ডান পাশে যদি আমরা এই মানটা বসাই তাহলে কি হবে, ∫0 to ∞ e^-st এটা আগে নিয়ে আসবো, আর f(t) এর পরিবর্তে হবে e^-at, এই যে দেখো আমরা তাই লিখেছি, আর এখানে যেহেতু e^-at আছে তার মানে t টাই চলক, অতএব শেষে dt থাকবে। যদি এখানে e^-ax থাকতো সেক্ষেত্রে কিন্তু dx হতো এই dt এর জায়গায়। তো যাই হোক
হোক, এর পরের লাইনটা দেখো আমরা পাশে দিয়েছি, ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি ডিটি লিখেছি। তো এটা আমরা কিভাবে লিখেছি, পূর্বে স্লাইডেও এরকম আমরা দেখিয়েছি। যেহেতু এখানে দুইটা রাশিতেই ই আছে, প্রথমটাতে ই এর পাওয়ার হচ্ছে মাইনাস এস টি, দ্বিতীয়টাতে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ টি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন এর যে সূত্রটা আমরা পূর্বে স্লাইডে বলেছি, সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এ টি। তো পাওয়ারের দুইটা রাশিতে দেখো মাইনাস আছে, অর্থাৎ মাইনাস কমন নিলে আমরা লিখতে পারবো যে প্রথমটাতে এস থাকবে আর মাইনাস এম এস এ প্লাস এ হবে, আর দুইটাতে যেহেতু টি আছে আমরা দুইটার থেকেই টি কমন নিতে পারি। এই যে দেখো আমরা তাই করেছি, এখানে দুইটা থেকে মাইনাস কমন নিয়েছি। তো আমি এখানে দেখো মাঝখানে একটা লাইন স্কিপ করেছি, তো তোমরা চাইলে বা বুঝতে না পারলে মাঝখানে আর একটা লাইন লিখে নিবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এ টি হবে মাঝখানের লাইনটা, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস এ টি একসাথে লিখবে ডিটি, এটা হবে মাঝখানের লাইন। তারপরের লাইনটা হবে এই যে আমি এখানে যে লাইনটা লিখেছি। তো যাই হোক, এটা বুঝতে হবে তোমাদেরকে, সবগুলো লাইন একদম ভেঙ্গে ভেঙ্গে লেখাটা আসলে তোমাদের এই পর্যায়ে সম্ভব না, সেক্ষেত্রে অঙ্কের সমাধানটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা এটার সমাকলনটা যদি করতে পারি বা এই রাশিটার মানটা যদি বের করতে পারি তাহলেই এই অঙ্কের সমাধানটা পেয়ে যাব। তো এটা করতে হলে এই যে বক্সে যে সূত্রটা দিয়েছি আমরা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। পূর্বে স্লাইডে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করেছি। তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে দেখো এম হবে মাইনাস এস প্লাস এ, অর্থাৎ মাইনাস ইন্টু এস প্লাস এটা হবে এম এর মান। তার মানে এটার মানটা যখন আমরা বের করব, উপরে সেম রাশিটা থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি, এটা উপরেই থাকবে, কারণ হচ্ছে সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স এর মান। তো একইভাবে আমরা যদি লিখি তাহলে উপরে হবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি, আর নিচে এম হবে, এম মানে এখানে মাইনাস এস প্লাস এ। এই যে দেখো আমরা তাই করেছি। এর পরের লাইনটা পাশে দিয়েছি, দেখো পূর্বের অঙ্কের মতোই এই যে নিচে যে রাশিটা আছে এস প্লাস এ, এটাকে আমরা আলাদা করে ফেলবো, যেহেতু নিচে আছে তার মানে ওয়ান বাই এস প্লাস এ আকারে আমরা লিখতে পারবো, আর মাইনাস যেহেতু আছে এই যে মাইনাসটা সামনে নিয়ে আসবো, আর ব্র্যাকেটের ভিতরে রাশিটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু টি, লিমিটটা হবে জিরো টু ইনফিনিটি। তো এখন আমরা পূর্বের স্লাইডে যেরকম দেখেছি, প্রথমে হায়ার লিমিটটা বসাবো এই ব্র্যাকেটের ভিতরে রাশিটাতে, তারপরে লোয়ার লিমিটটা বসাবো। তো হায়ার লিমিট হচ্ছে এখানে ইনফিনিটি, এই ইনফিনিটির মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ইন্টু ইনফিনিটি হবে। তার মানে কি, ইনফিনিটির সাথে মাইনাস এস প্লাস এ গুণাকারে থাকবে পাওয়ারের জায়গায়, তো এটা হবে মাইনাস ইনফিনিটি, কারণ ইনফিনিটির সাথে যে কোনো রাশি গুণ করলে ওই রাশিটার মান ইনফিনিটি হবে। তো এখানে প্রথমটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর আমরা যখন জিরো বসাবো মাইনাস এস প্লাস এ ইন্টু টি এর জায়গায় হবে জিরো, যেহেতু টিটা চলক, তার মানে জিরো ইন্টু মাইনাস এস প্লাস এ, তার মানে ই টু দি পাওয়ার জিরো হবে দ্বিতীয় রাশিটা বা লয়াল লিমিটের জন্য যে মানটা আমরা পাবো। তো সূত্রের জন্য মাঝখানে শুধু একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে দেখো আমরা পরের লাইনে সেম রাশিটা লিখেছি, মাইনাস ওয়ান বাই এস প্লাস এ, এটা প্রথম অংশটা সেম থাকবে। প্রথমে আমরা হায়ার লিমিট বসাবো ব্র্যাকেটের ভিতরে, আমরা বলেছি এটার মান হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর জিরো বসালে পাবো ই টু দি পাওয়ার জিরো। তো এখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানটা এই যে বক্সে আমরা বের করেছি, এটার মান হয় জিরো। এই যে আমরা দেখো পরের লাইনে জিরো বসাবো, আর ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, কারণ যে কোনো রাশির পাওয়ারটা জিরো থাকা মানে ওই রাশির মানটা ওয়ান হবে। তো জিরো মাইনাস ওয়ান, আর বাইরে হচ্ছে মাইনাস ওয়ান বাই এস প্লাস এ। এখানে মূলত মাইনাস ওয়ান থাকবে ব্র্যাকেটের ভিতরে, মাইনাস ওয়ান দিয়ে এই বাইরের রাশিটাকে গুণ করলে মাইনাস ওয়ান আছে, প্লাস ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান বাই এস প্লাস এ এই রাশিটাই থাকবে। এই যে দেখো আমরা তাই লিখেছি। এখন প্রশ্নটা যদি প্রথমটা থাকে তাহলে এরকম আনসার দিয়ে লিখে দিবে আনসার ওয়ান বাই এস প্লাস এ, আর যদি বলে প্রমাণ করো যে, তাহলে আরেকটা লাইন নিচে লিখবে, সুতরাং এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এ টি সমান ওয়ান বাই এস প্লাস এ, আর ব্র্যাকেটে তখন লিখে দিবে প্রুভড বা প্রমাণিত। তো আশা করছি এই অঙ্কটা সহ পূর্বে স্লাইডে আমরা যে অঙ্কটা দেখিয়েছি এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো আসলে খুব বেশি কঠিন না, অনেকেই খুব কঠিন মনে করে। আসলে তুমি যদি বুঝে বুঝে অঙ্কগুলো সমাধানগুলো দেখো, সেক্ষেত্রে তোমার কাছে এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। তো আশা করছি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে ইনশাল্লাহ তোমরা পারবে।